আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। ওয়েলকাম টু আওয়ার টিচিং জোন। আমরা গত ভিডিওতে অনার্স প্রথম বর্ষের সাজেশন প্রারম্ভিক সমাজবিজ্ঞান এই টপিকসটা নিয়ে একটা সাজেশন দিয়েছি, যেটা হচ্ছে কবি বিভাগের এক কথায় প্রশ্ন এবং তার সাথে উত্তরগুলোও বলে দেওয়ার চেষ্টা করেছি। এই ভিডিওতে আমরা সমাজবিজ্ঞানের আরেকটা চ্যাপ্টার নিয়ে সাজেশন দেওয়ার চেষ্টা করব। আপনার যদি ভালো লাগে আপনি ভিডিওগুলো দেখবেন, প্রস্তুতি হিসেবে একবার ভিডিওগুলো দেখে নিতে পারেন। এছাড়া পরবর্তীতে আরও কয়েকটি ভিডিও বানানো হবে এবং কোন ডিপার্টমেন্ট নিয়ে আপনারা ভিডিও চান সেটি কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে পারেন। আমাদের ফেসবুক পেজে আমরা অ্যানিউ নিয়ে যাবতীয় তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি এবং অ্যানিউ নিয়ে যা তথ্য আছে সেগুলো খুব আপডেট দেওয়ার চেষ্টা করি এবং এই ভিডিওগুলো আমরা সেখানে পাবেন। এখন দেখেন আমাদের পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে রাজনৈতিক তথ্য পরিচিতি, যেটা হচ্ছে আপনাদের আরেকটা চ্যাপ্টার, সেটার আমরা কিছু দেখবো। মোটামুটি একাধারে প্রকাশ উত্তরগুলো দেখবো, কবি বিভাগ থেকে যা যা থাকছে সেগুলোই দেখবো আমরা মূলত। এখানে দেখেন ফিউরাস শব্দের অর্থ কি, যেটা হচ্ছে মিলন বা সন্ধি, সরকারের অঙ্গসমূহ লিখ, সরকারের তিনটা অঙ্গসমূহ, একটা হচ্ছে শাসন বিভাগ, আরেকটা হচ্ছে আইন বিভাগ, আরেকটা হচ্ছে বিচার বিভাগ। তারপর হচ্ছে ন্যাটো শব্দের অর্থ কি, যেটার অর্থ হচ্ছে জন্ম বা বংশ। সংসদীয় সরকারের ব্যবস্থায় প্রধানকে, প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ, উক্তিটি কার, এরিস্টটলের। দ্য রুলিং ক্লাস গ্রন্থটি রচিতা কে, যেটা হচ্ছে গেটানা মস্কা। তারপর দেখেন ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়, 1789 সালে। পুলিশ শব্দের অর্থ কি, সিটি স্টেট বা নগর রাষ্ট্র। রাষ্ট্রবিজ্ঞানকে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান মাস্টার অফ সায়েন্স হিসেবে আখ্যা দিয়েছেন কে, গ্রিক দার্শনিক এরিস্টটল। আমলাতন্ত্রের জনক কে, ম্যাক্স ওয়েবার। তারপর আছে দ্য পলিটিক্স গ্রন্থটি রচিত থাকে এরিস্টটল। আধুনিক গণতন্ত্রের জনক কে, জন লক। রাষ্ট্রের উপাদান কয়টি, চারটি। রাষ্ট্রবিজ্ঞানের জনককে, এরিস্টটল। পলিটিক্যাল সায়েন্স ভিংস অ্যান্ড ইনস উইথ দ্য স্টেট কে বলেছেন, অধ্যাপক গানা। তারপর হচ্ছে রিপাবলিক, দ্য রিপাবলিক গ্রন্থটির লেখক কে, প্লাটো। মধ্যযুগে এরিস্টটল বলা হয় কাকে, সেন্ট টমাস অ্যাকুইনাসকে। তারপর হচ্ছে মধ্যযুগের অরাজনৈতিক উক্তিটি কার, মধ্যযুগ অরাজনৈতিক উক্তিটি কার, অধ্যাপক যার নাম হবে আপনারা সেটা আইডেন্টিফাই করবেন, এটা আপনাদের জন্য টাস্ক। তারপর হচ্ছে দ্য লেভিনান গ্রন্থটির লেখক কে, টমাস হোবস। দা কখন গৌরবময় বিপ্লব হয়েছিল, 1648 সালে। টু ট্রিটিস অন সিভিল গভর্নমেন্ট গ্রন্থটির লেখক কে, জন লক। দ্য প্রিন্স গ্রন্থটি লিখেছেন, ম্যাকিয়াভেলি। তারপর হচ্ছে দেখেন পল্লী শব্দের অর্থ কী, সেটা আমরা আগে জানি, যেটা হচ্ছে সিটি বা নগর রাষ্ট্র, সিটি স্টেট বা নগর রাষ্ট্র। প্লাটোর শিক্ষা ব্যবস্থা কয়টি স্তর ছিল, যেটা হচ্ছে দুইটি। এরিস্টটলের বিখ্যাত গ্রন্থের নাম কি, যেটা হচ্ছে দ্য পলিটিক্স। প্লাটো এবং এরিস্টটল মধ্য কোন যুগের দার্শনিক ছিলেন, প্রাচীন যুগের। পলিটিক্যাল পার্টিস গ্রন্থের লেখক কে, রবার্ট মিশেলস। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতামত কোনটি, ঐতিহাসিক বা বিবর্তন মূলক মতামত। রাষ্ট্রের কোন ক্ষমতা হস্তান্তরযোগ্য নয়, যেটা হচ্ছে সার্বভৌমত্ব ক্ষমতা। জন লকের মতে সম্মতি কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে প্রকাশ্য সম্মতি আর একটা হচ্ছে অপ্রকাশ্য বা মনোসম্মতি। চুপচাপ থাকা মানে হচ্ছে মনোসম্মতি। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে, নিকোলো ম্যাকিয়াভেলি। আদর্শ আমলাতন্ত্রের জনক কে, ম্যাক্স ওয়েবার। সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন, উক্তিটি কার, ফরাসি চিন্তাবিদ রুশের। মূলত এই চ্যাপ্টারটা থেকে আমাদের রাজনৈতিক তথ্য থেকে আমরা মোটামুটি এগুলাই থাকছে। পরবর্তীতে আমরা আরেকটা চ্যাপ্টার নিয়ে মোটামুটি এই প্রশ্ন, কবি বিভাগে যা যা প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। ধাপে ধাপে আমরা অন্য বিভাগেও যাব। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ফেসবুক পেজে লাইক দিয়ে রেখেন, ফেসবুক পেজে আমরা নিয়মিত আপনাদের তথ্যগুলো দিয়ে দিব। আপনাদের হয়তো কালকে, আগামীকাল হয়তো আপনাদের কলেজ থেকে আপনাদের অ্যাডমিট কার্ড প্রবেশপত্র প্রকাশ করার সম্ভাবনা আছে। আপনার কলেজে যোগাযোগ করুন কখন প্রবেশপত্র দিবে। যদিও এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেই সম্পর্কে বলতে গেলে ভিডিওটা যেহেতু করেছিলাম তাই বলা যায়, 8 তারিখের পর আপনাদের, 8 তারিখের পর, আজকে তো 9 তারিখ, ধরতে গেলে আপনাদের 9 তারিখের মধ্যে আপনাদের কী দেওয়া হবে, আপনাদের অ্যাডমিট কার্ড প্রবেশপত্র দেওয়া হবে। আপনাদের কলেজে যোগাযোগ করুন। আর অ্যাডমিট কার্ড যদি ভুল হয় অথবা কীভাবে সংশোধন করতে হয় সেই ব্যাপারে ভিডিও আপলোড করা আছে, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো। এছাড়া এই ভিডিওটি আমি আই বাটনে এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিবো, আপনারা দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।